দিকে আমরা নজর রাখবো, ইকো পার্কের দিকে। ইকো পার্ক থেকে সরাসরি আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছে, অন্যদিকে সায়েন্স সিটি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রেশমি আমাদের সঙ্গে। রেশমি, একটু তোমার কাছে শুরুতে আসি। হীরক আমাদের সঙ্গে থাকো, ঠিকই ছবি ধরা পড়ছে, ইতিমধ্যেই তুমি রোপওয়েতে রয়েছো, সেই ছবিটাই আমরা দেখছি। কিভাবে মানুষ এনজয় করছে, তুমি এনজয় করছো জানতে চাইবো। দেখো, একেবারে আজকে বছরের শেষ দিন, বছরের শেষ দিনে মানুষ কিন্তু একেবারে ছুটি আনন্দ উপভোগ করছে, তা বলাই বাহুল্য। আমি এই মুহূর্তে সায়েন্স সিটির রোপওয়েতে রয়েছি, যেখানে মানুষজন রোপওয়ের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু তাড়িয়ে তার উপভোগ করছে। এবং সিএনএর দর্শকের জন্য আমার ক্যামেরা পার্সন জ্যাকি সেই ভিউটা দেখাচ্ছে, রোপওয়ে থেকে কত সুন্দর লাগছে সায়েন্স সিটি। এবং রোপওয়েতে যারা আছে, রোপওয়েতে এসে যারা আনন্দ তাড়িয়ে তার উপভোগ করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তো কোথা থেকে আসছেন দাদা? আমরা আসছি তারকেশ্বর থেকে। আগেও এসেছেন সায়েন্স সিটি? এসেছি, ছোটবেলায় এসেছি। এখন এখন কি সহধর্মিনীর সঙ্গে? হ্যাঁ, সহধর্মিনী। কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। মূলত 2019 যে কোভিড-19 থেকে 20 পেরিয়ে গেল, 21 পেরিয়ে গেল, এখনও আমরা সেই মাস্কবন্দি হয়ে আছি। তো নতুন বছরে আমরা কোভিড মুক্ত একটা বছর চাইছি, এবং তার জন্য আমাদের সায়েন্সের উপর নির্ভর করতে হচ্ছে। তাই সায়েন্স সিটিটাই ভাবলাম অন্তত 31 শেষ দিনটা আমরা সায়েন্স সিটিটা ঘুরে যাই। সায়েন্স সিটি রোপওয়ের যে ভিউটা, এত সুন্দর একটা ভিউ, কিরকম আনন্দ করছেন, মজা লাগছে কতটা? আমি সায়েন্স সিটিতে প্রথমবার আসছি, ইনফ্যাক্ট কলকাতাতেও প্রথমবার আসছি। তো খুব ভালো লাগছে, চারিদিকটা দেখছি, খুব ভালো লাগছে। বছরের শেষ দিনটা আর শুরুতে যেতে চলেছি আমরা একটা নতুন বছরে, তো যেন সারাটা বছর এরকমভাবে ভালো কাটে, এটাই চাই। আজকে কি কি প্ল্যান রয়েছে সারাদিন? 31st নাইট, একটা তো প্ল্যান থাকে, খাওয়া দাওয়া, বাঙালি মানেই ভুড়ি ভোজ। কি প্ল্যান রয়েছে? দেখা যাক, আপাতত এখানে ঘুরি, তারপর খাওয়া দাওয়া কি হয় দেখি। দেখো, কেউ এসেছে পরিবারের সঙ্গে, কিংবা কেউ এসেছে মনের মানুষের সঙ্গে, সায়েন্স সিটিতে এসে তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এবং এই 31st নাইটের অবশ্যই একটা প্ল্যান রয়েছে, আর বাঙালি মানেই ভুড়িভোজ, সেই ভুড়িভোজেরও প্ল্যান রয়েছে। এবং সায়েন্স সিটির যে অপরূপ ভিউটা রোপওয়ে থেকে, সেই ভিউ আমার ক্যামেরা পার্সন জ্যাকি তুলে ধরছে। এবং সায়েন্স সিটিতেও প্রচুর মানুষ এসেছেন, কিন্তু গত দিনের তুলনায়, কিন্তু অর্থাৎ 25শে ডিসেম্বর গেছে, কিংবা গতকালের তুলনায় মানুষের সংখ্যা আজকে অনেকটাই কম। এবং সায়েন্স সিটি কর্তৃপক্ষ কিন্তু করোনা বিধির দিকে নজর রেখেছেন, নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে বেশি করে, যাতে প্রত্যেকে মাস্ক পরেন এবং সোশ্যাল ডিস্টেন্সিংয়ের বিষয়টাও যেন প্রত্যেকে নজরে রাখেন, সেই বিষয়ে সায়েন্স সিটির যারা কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষ কিন্তু যথাযথ ব্যবস্থাপনা নিচ্ছেন। সোনিয়া, একটু আমাদের সঙ্গে থাকো। রেশমি, তারই পাশাপাশি একটু নজর রাখার চেষ্টা করি এবার ইকো পার্কের দিকে, কারণ ইকো পার্কে নজর না রাখলে